করোনায় স্বাভাবিক গতি হারিয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। পণ্যবাহী ট্রাক চলাচল কমায় কমেছে আমদানি রপ্তানিও। এতে বড় ধরনের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। ১৯৯৬ সালে যাত্রা শুরু করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ভারত থেকে দেশে কাঁচামাল আর ফলমূল আমদানির প্রধান প্রবেশপথ এটি। স্বাভাবিক সময়ে প্রতিদিন 350 পণ্যবাহী ট্রাক আসে ভারত থেকে, আর ভারতে যায় 100 মতো। তবে করোনায় ট্রাক চলাচল নেমেছে অর্ধেকে। গত বছর থেকেই কিন্তু এই যে করোনার যে প্রভাবটা, এই প্রভাবের কারণে কিন্তু স্বাভাবিক গতি কিন্তু এখন আর নাই। যার কারণে মনে করেন গাড়ির সংখ্যা যেমন কমে গেছে, সেই হিসাবে এক্সপোর্টও কমে গেছে, ইম্পোর্টও কমে গেছে। এবং এই দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউ এসে মনে করেন যে প্রভাবটা আমাদের উপরে পড়ছে, জনজীবনের উপরে এবং আপনার পণ্য পরিবহনের উপরে এবং নিয়মকানুন অনেক বেশি মেনটেন করার কারণে গাড়ি কমে গেছে, এই প্রভাবটা কিন্তু রাজস্ব খাতের উপরে পড়ছে। ট্রাক চলাচল কমার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ও। চলতি অর্থবছর এই বন্দর দিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 1,121 কোটি টাকা, তবে 11 মাস শেষে আদায় হয়েছে মাত্র 727 কোটি টাকা, ঘাটতি প্রায় 400 কোটি টাকা। মেইনলি হচ্ছে যে আপনার কোভিড এর কারণে সিচুয়েশন কানেক্ট তাদের যে আপনার 3 মাস তো বন্ধ ছিল গত বছর, এই বছর আবার লকডাউন পড়েছে। তো লকডাউন পড়ার কারণে আপনারা জানেন যে আমাদের অভ্যন্তরীণ মার্কেটও আমাদের ডাল এখন, এবং বিশেষ করে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, যেটা ইন্ডিয়াতে ডেল্টা ভ্যারিয়েন্ট এখন নাম হচ্ছে, সেটার কারণে তাদের দেশও বিভিন্ন স্টেটে কঠোর নিষেধাজ্ঞা, আমাদের চেতাকে নিষেধাজ্ঞাটা কঠোর। গত বছর করোনার কারণে 3 মাস বন্ধ ছিল এই বন্দর, এতে রাজস্ব ঘাটতি ছিল আরও বেশি, প্রায় 600 কোটি টাকা। সেই হিসাবে চলতি অর্থবছর প্রবৃদ্ধি প্রায় শতকরা 26%।